হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো চরকির আপকামিং ওয়েব ফিল্ম দুই দিনের দুনিয়ার অফিসিয়াল ট্রেলারকে নিয়ে। সো এটার কিন্তু মেন লিড কাস্টে কিন্তু রয়েছে মাই ফেভারিট, মানে আমার খুবই প্রিয় চঞ্চল চৌধুরী স্যার, ফজলুর রহমান বাবু এবং কিন্তু আরও অনেক, অ্যান্ড হুইচ ইজ ডাইরেক্টেড বাই অনাম বিশ্বাস। তো সত্যি বলতে এই কাজটার জবে থেকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে বা এর যখন ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয় বা এর যখন টিজার রিলিজ করা হয়, আমি কিন্তু কথা বলেছি, আমার কিন্তু সত্যি বলতে দুর্দান্ত লেগেছিল সেই টিজারটা। এবং আজকে আমি যখন এই ট্রেলারটা দেখলাম, আমার সত্যি বলতে জাস্ট আমার জাস্ট গুজবাম্পস খেলেছে আমার মধ্যে, এবং আমি জাস্ট আর ওয়েট করতে পারছি না এই কাজটাকে দেখার জন্য। এবং এই ট্রেলারটার মেন প্লাস পয়েন্ট হচ্ছে এই ট্রেলারটাকে পুরোপুরি কিন্তু কম্প্যাক্ট রাখা হয়েছে, খুব কিন্তু লেন্দি একদমই করা হয়নি, এবং জাস্ট গল্প এবং প্লট সম্বন্ধে জাস্ট একটা প্রাইমারি আইডিয়া দেওয়া হয়েছে এবং পুরোপুরি কিন্তু গল্পকে রিভিল করে দেওয়া একদমই কিন্তু হয়নি। এবং এখানে আমরা গল্প সম্বন্ধে যেটুকু আইডিয়া পাচ্ছি সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী হচ্ছে একজন লরি চালক এবং তার লরিতে এমন একজন উঠছেন, সে হচ্ছে দাবি করছে সে নাকি আসছে ভবিষ্যৎ থেকে, এবং সে তার পরবর্তী সময় এমন এমন কিছু কথাবার্তা বলছে যেগুলো কিন্তু খুবই অদ্ভুত। এবং সে বলছে তার মানে কয়েকদিনের মধ্যে তার সঙ্গে এই এই গুলো ঘটবে, এবং কি ঘটবে, কি ব্যাপার বা সে অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে এবং এর মধ্যে কি রহস্য লুকিয়ে রয়েছে, এই সমস্ত কিছু আমরা জানতে পারবো এটা যখন চরকিতে স্ট্রিমিং হবে ফ্রম 13th অক্টোবর, মানে কালকের থেকে। সো এখন কথা হচ্ছে এখানে কিন্তু দুজন এমন অভিনেতা রয়েছেন যাদের কাজ প্রত্যেকের ভালো লাগে এবং আমার খুবই প্রিয়, এবং এখানে দুজনের অ্যাক্টিং বলি বা ফেশিয়াল এক্সপ্রেশনস বলি সত্যি দুর্দান্ত আমার লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিছু কিছু এরিয়াল শট এমন দেখানো হয়েছে, মানে একদম ফার্স্টে একটা উপর থেকে শট নেওয়া হচ্ছে এবং জঙ্গলের মধ্য দিয়ে একটা গাড়ি যাচ্ছে, সেই শটটা কিন্তু সত্যি বলতে দেখতে মারাত্মক লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো এখানকার ব্যাকগ্রাউন্ড স্কোরটা একদম প্রথম থেকে শেষ অবধি একটা পুরোপুরি একটা থ্রিলিং ভাইবস কিন্তু দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা গান ইউজ করা হয়েছে, সেই গানটাও কিন্তু খুবই মানানসই একটা গান এবং শুনতে বেশ ভালো লাগছে ওই ব্যাকগ্রাউন্ডে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু খুব ভালো, খুব এনগেজিং, এবং আমি খুবই আশাবাদী এখানেও কিন্তু বিশাল বড় একটা টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে। এবং এটাও চরকির ওয়ান অফ দ্য বেস্ট কাজ হয়ে কিন্তু থেকে যাবে বলে আমার বিশ্বাস, এবং আমি কিন্তু হাইলি রেকমেন্ড করবো তোমরা অবশ্যই এই ট্রেলারটা দেখো এবং তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।